पश्चिमबंगेर मालदा जिला कालियाचक थाना 2 नम्बर ब्लॉकेर हासनाबाद ग्रामे काचा रास्तार समस्या बहु बछर धरे चलछे। 4 मास थेके एई समस्या प्राय बेड़े गेछे। ग्रामेर रास्ता दिये ग्रामबासी एबं स्कूलेर छात्रछात्रीरा यातायात करे। बर्षार समय तादेर समस्या आरो भीषणभावे बेड़े जाय। पंचायते ना ध्यान देওয়ার জন্য এই সমস্যা দিনের পর দিন বেড়ে চলেছে। কিসের সমস্যা? রাস্তার সমস্যা। আমরা রাস্তা করে দিতে চাই। কতদিন থেকে এই সমস্যা চলছে? এই সমস্যা চলছে 4 মাস থেকে। মোটামুটি 4 মাস থেকে এরকম জলই লেগে আছে। ছেলে মেয়েরা স্কুল যেতে পারে না, আমরা যাতায়াত করতে পারি না, নামাজিরা নামাজ পড়তে যেতে পারে না। আমরা রাস্তা চাই। তুমি এই রাস্তা দিয়ে কি করে স্কুলে যাও? কাদার মধ্যে দিয়ে সমস্যা হয় না? যেতে পারি না। বর্ষা দিনে কেমন করে যাও? সাইকেলে। জল লেগে থাকে। জলের মধ্যে দিয়ে স্কুল যাও। হাসনাবাদ ग्रामे बहु बचर थेके काचा रास्तार समस्या चलछे। ओई काचा रास्ता दिए प्राय 4000 लोक यातायात करे। बर्षार समय तादेर यातायाते भीषण असुविधा हय। बर्षा नामले तारा काजे जेते पारे ना एबं स्कूले छात्रछात्रीरा स्कूले जेते पारे ना। हासनाबादे जे काचा रास्तार काज हयनि केन बा कबे हबे एकटु बोलते आमरा चेष्टा करब যত তাড়াতাড়ি হয় করার। যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করছি आधिकारिक प्रभाती सरकार मंडल मोबाइल नम्बर 9800698950 এই নম্বরে বারবার কল করে চাপ সৃষ্টি করুন যেন হাসনাবাদ গ্রামে পাকা রাস্তা সমস্যা সমাধান হয়। ইন্ডিয়ান হাটের পক্ষে আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে।